হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমরা এখানে সবাই ভালো আছি। আজকে তোমাদের সাথে এমন একটা জায়গা নিয়ে কথা বলবো যার নাম গার্ডেন অফ ড্রিম। আমি এখন আছি কাঠমান্ডুতে, আর এখানকার একটা ছোট্ট এলাকা থামেলের রাস্তা দিয়ে চলতে চলতে আর উপচে পড়া মানুষের ভিড়ে দেহ মন যখন ক্লান্ত, অবসন্ন, কিংবা আরও আছে বিক্রেতাদের হাঁক ডাকে যখন মনটা একেবারেই বিব্রত, তখনই একটু শান্তির আশায় একান্ত নিজেকে নিয়ে একটু অবকাশ যাপনের জন্য যখন পথ খুঁজছিলাম, তখনই শুনতে পেলাম এই স্বপ্নের বাগানের কথা। আর খোঁজ নিতে যেয়ে জানতে পারলাম খুব বেশি দূরে নয়, কাঠমান্ডুতে অবস্থিত বসন্তপুর দরবার স্কোয়ার থেকে মাত্র 2 কিলোমিটারেরও কম দূরত্বে রয়েছে এই লুকানো রত্ন। ঐতিহাসিক এবং নান্দনিক সৌন্দর্যে ভরা এই স্বপ্নের বাগানটি তৈরি হয়েছিল 1920 সালে। গেটের মধ্য দিয়ে হেঁটে যাওয়ার সাথে সাথে চারপাশের সবুজ আর রঙিন ফুলের সমারোহ, পাখির কোলাহল যেন স্বাগত জানায় একটি প্রশান্তির পরিবেশে। ছটা সিজনের জন্য 6টা প্যাভিলিয়ন ছাড়াও এখানের নিও ক্লাসিক্যাল আর্কিটেকচার এবং অ্যাম্ফিথিয়েটার যে কোনো কারো নজর কাড়বে। মূলত এই বাগানটি নির্মাণ করেছিলেন ফিল্ড মার্শাল কাইসার শমশের রানা, আর যার করা নকশা এখানে শোভা পাচ্ছে তার নাম হচ্ছে কিশোর নরসিংহ। দর্শনার্থীদের জন্য রয়েছে সুন্দর সুন্দর বসার জায়গা এবং কফি পানের ব্যবস্থাও, তবে নির্দিষ্ট টাইমে বাগানটা খোলা থাকে রোববার থেকে শনিবার পর্যন্ত সকাল 9টা থেকে 6:30, আর টিকিট 400 নেপালি রুপি, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 331 টাকা। এটা এখানকার মিউজিয়াম, এখানে এই বাগানের সমস্ত ইতিহাস লেখা রয়েছে। আচ্ছা আচ্ছা, সামার মৌসুম প্যাভিলিয়ন।
শুন। নগরের কোলাহলমুখর পরিবেশ থেকে কিংবা ছিপছিপে গলি দিয়ে হেঁটে চলা মানুষের ভিড়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে যে কোনো কেউ চলে আসতে পারো এই স্বপ্নের বাগানে। এখানকার শান্ত স্নিগ্ধ পরিশীলিত বাগানের পরিবেশ আর সবুজের সমারোহ কিংবা পাখির ডাক সমস্ত কিছুই তোমাকে পৌঁছে দিতে পারে একটি নিরবচ্ছিন্ন শান্তির রাজ্যে। আজ এ পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত বাই বাই।